বিভূতিভূষণের স্মৃতি বিজড়িত ঝুলন্ত সেতু সংস্কারের দাবি, রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ঝুলন্ত সেতু সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। বাসিন্দাদের দাবি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ঝুলন্ত সেতুটি দীর্ঘদিন সংস্কার হয়নি, ফলে সেতুটি বিপজ্জনক অবস্থায় রয়েছে, ধরেছে মরিচা। বাইক বা টোটো নিয়ে যাতায়াত করলেই দুলতে থাকে সেতু, যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। গোপালনগর থানার বারাকপুর এলাকায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি, তার পাশেই ইছামতী নদীর ওপর তৈরি করা হয় এই ঝুলন্ত সেতু। এই সেতু দিয়ে ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েত ও গোপালনগর এলাকার কয়েক হাজার মানুষ দৈনিক যাতায়াত করেন। বাসিন্দাদের অভিযোগ, সেতু নির্মাণের পর আর কখনো সংস্কার হয়নি। তাদের দাবি, বারবার প্রশাসনকে জানিয়েও মাঝে মধ্যে কখনো একটু রিপেয়ারিংয়ের কাজ হয়েছে। চলাচল করতে আতঙ্কের মধ্যে থাকেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা রাজু মণ্ডল বলেন, ব্রিজটি এক বছর ধরে খারাপ অবস্থায় রয়েছে, এর জন্য আমাদের যাতায়াত করতে অসুবিধা হয়। ব্রিজের পাতি ভেঙে গিয়েছে, অনেকবার বলেও ব্রিজ সংস্কার হয়নি। আমরা বিডিওকে বিষয়টি জানিয়েছি। এই ব্রিজ দিয়ে প্রতিদিন 5 থেকে 7 হাজার মানুষ যাতায়াত করেন। ব্রিজ ঠিক না হওয়ায় আমরা আজ রাস্তা অবরোধ করেছি। দুটো পাতি ভেঙে গিয়েছে, এর জন্য আমরা আজকে সমস্ত গ্রামবাসী মিলে আমরা সেই ব্রিজটি নতুন যাতে তৈরি হয় সেই জন্য আমরা আজকে এখানে পথ অবরোধ করেছি। যথাযথ আপনারা যেভাবে পারুন আমাদের ব্রিজটি নতুন যেভাবে তৈরি হয় সেইভাবে চেষ্টা করে দিন। অপর এক বাসিন্দা গৃহবধূ মিলনী তালুকদার বলেন, এই ব্রিজ দিয়ে ভারী যানবাহনে করে মালপত্র গোপালনগর হাটে নিয়ে যাওয়া হয়। অনেক মানুষ যাতায়াত করেন ব্রিজ দিয়ে। আমরা চাইছি দ্রুত ব্রিজটি সংস্কার করা হোক। আমাদের এই ব্রিজটার অবস্থা খুবই শোচনীয়। আমরা এখানে চলাফেরা করতে পারছি না। আমাদের যে ছেলে মেয়ে মাধবপুর এবং শ্রীপল্লির যে স্টুডেন্ট, এই ব্রিজ দিয়েই চলাফেরা করে এবং আমরা সবাই, আমাদের প্রায় 10টা গ্রামের কমপক্ষে মানুষ এই ব্রিজ দিয়ে চলাফেরা করে। যা অবস্থা হয়েছে ব্রিজের, এখানে আমাদের ঠিকঠাক আমরা চলতে পারছি না। এখন একটা মানুষ হেঁটে গেলেও ব্রিজটা দুলছে, মানে আমাদের মনে ভয় এসে গেছে যে কখন বুঝি ব্রিজটা কি দুর্গতি ঘটবে। এই জন্য আমরা আজকের এই অবরোধ, যে আমাদের ব্রিজটা অতি সত্বর যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার আগে যেন এর সুরক্ষা আমরা চাই। স্থানীয় বাসিন্দা রাজীব তালুকদার জানান, ব্রিজের সব পাতি ভেঙে গিয়েছে, যে কোনো সময় যে কেউ এই ফাঁক দিয়ে পড়ে যেতে পারেন। চাষিদের হাটে যেতে হয় এই ব্রিজ দিয়ে, ছেলেমেয়েরা স্কুল কলেজে যাতায়াত করে এই ব্রিজ দিয়ে, হাসপাতালে গেলেও সম্বল এই ব্রিজ। আমরা আগেই মাছ পিটিশন দিয়েছিলাম প্রশাসনের কাছে, কোনো কাজ হয়নি। আমরা চাই এখানে কংক্রিটের একটি ব্রিজ তৈরি করা হোক। প্রত্যেকটা পাতি খারাপ হয়ে গেছে, 3টে পাতিতে এমন অবস্থা আছে যে কোনো কেউ সেখান দিয়ে ভিতরে ঢুকে যেতে পারে, যে কোনো গাড়ি সেখানে আটকে যেয়ে দুর্ঘটনা ঘটতে পারে। বিগত 12/9/23 আমরা পিটিশন দিয়েছিলাম, সেই পিটিশন দেওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ এই অবরোধের সময় দেখা গেছে দুটো পুরোনো পাতি, যেটা আমাদের এখান থেকে খুলে নেওয়া হয়েছিল, সেটা নিয়ে ওই ফাটা জায়গাগুলো, ভাঙা জায়গাগুলো বন্ধ করার জন্য এখন লোক এসেছে। আপনারাও সেটা দেখেছেন, দুটো পাতি সেখানে রাখা রয়েছে। আমরা চাই না এরকম ব্যবস্থা, আমরা চাই নতুন ব্রিজ হোক, নতুন ব্রিজ হয়ে কংক্রিটের ব্রিজ হয়ে যেন আমরা এই 50টা গ্রামের লোকজন ভালোভাবে যাতায়াত করতে পারে। এই দাবি জানিয়ে এদিন দীর্ঘ সময় রাস্তার উপর দাঁড়িয়ে পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। দ্রুত ব্রিজ সংস্কারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। এই ব্রিজটার যা হাল অবস্থা, সে চোখে না দেখলে বোঝা যাবে না। মানুষ পড়েও যাচ্ছে, স্কুলের ছাত্রছাত্রী পড়েও যাচ্ছে তার উপর। এই মতো অবস্থায় আমাদের একটাই দাবি, যে আমাদের ব্রিজটা সংস্কার, কিভাবে সংস্কার করবে সরকার, সেই চিন্তা ভাবনা সরকার প্রশাসন যেমন নেয়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।